ছবি এই মনকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। বর্তমানে আপনারা ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক পর্যন্ত ওপেন করা মাত্রই ঠিক আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারা ইনস্টাগ্রামে বিভিন্ন রিলসে অথবা টিকটকের বিভিন্ন ভিডিওতে অথবা আপনারা ফেসবুক ওপেন করা মাত্রই এই ধরনের ভিডিওগুলি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। চলুন বন্ধুরা, আজকে ভিডিও আমরা শিখবো যে কিভাবে আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি তৈরি করব। হ্যাঁ, আপনি হচ্ছে প্রথমবার ভিজিট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি অর্থাৎ কারণ এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলি প্রতিনিয়ত আপলোড করে থাকি এবং সেইগুলি না মিস করতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে প্রয়োজন হবে মোশনল্যাব নামক একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো অথবা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। দেন আপনারা এখান থেকে নিউ কন্টেন্টের উপর ক্লিক করবেন এবং কন্টেন্টের উপর ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ছবি আপনার কাছে শো করবে। এখান থেকে আমি যে কোনো একটি ছবি নিয়ে নিচ্ছি, আপনি এখান থেকে আপনার নিজের ছবি নিতে পারেন, এছাড়াও যে কোনো একটি ছবি আপনারা নিয়ে নিতে পারেন। দেন এখান থেকে আমাদের যেটি প্রথমে করে নিতে হবে, এদিকে হালকা করে সরানোর পর দেখতে পাবেন এখানে আমাদের এখানে ক্যামেরা এফেক্টস অপশনটি, এটা ক্লিক করে নেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের আপনাদের অ্যানিমেশন আপনার কাছে শো করবে। এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে এটি নিয়ে নিচ্ছি এবং প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা অসাধারণ লুক লাগছে। দেন আপনারা এই ব্যাক আইকনটি দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আসার পর এখানে ফিল্টার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার অর্থাৎ বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা অ্যাড করে নিতে পারেন। এই ফিল্টারগুলি আমরা ঠিক দেখে হচ্ছেন কতটা অসাধারণ লুক লাগছে। আমি এখান থেকে এই সেকেন্ড ফিল্টারটি আমরা অ্যাড করে নিলাম, দেন এখান থেকে ব্যাক করে নিলাম। দেন এরপর আমাদের কিছু এখান থেকে ওভারলে আছে এবং ওই ওভারলেগুলি আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যেমনটা যেমনটা বৃষ্টি পড়ছে এখানে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওভারলে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আমার এখান থেকে ওটা ওভার ঠিক প্রয়োজন হবে না, তাই এখানে নান রেখে দিলাম। এছাড়াও আপনারা এখান থেকে যে কোনো একটি ওভার নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। দেন আমরা ব্যাক চলে আসবো এবং ব্যাক আসার পর এখান থেকে দেখতে দেন আমাদের এরপর এখান থেকে যে এখানে স্কাই অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু স্কাই লুকটি আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা। দেন এখান থেকে আমরা এই দুটি স্কাই দেখতে পাচ্ছেন, কতটা অসাধারণ লুক লাগছে আমাদের ছবিটিকে দেখতে। এরপর আমরা মনে করুন আমরা এখান থেকে প্রথম স্কাই নিলাম এবং প্রথম স্কাইটি নেওয়ার পর ডবল সিম্পলি ডবল প্রেস করবো এবং প্রেস করে নেওয়ার পর সিম্পলি আমরা এই হরাইজন দেখতে পাচ্ছেন, এটা সিম্পলি আমরা কমিয়ে বাড়িয়ে আপনারা দেখে নেবেন। দেন এটা ব্যাক চলে আসবো এবং ব্যাক আসার পর সিম্পলি এই ব্যাক আইকনে ক্লিক করে ওপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবো এবং ক্লিক করে নেওয়ার পর এখানে আমরা সিম্পলি এখান থেকে যে কোনো একটা রেজুলেশন আমরা সেট করে নেবো। আমরা এটা সিম্পলি 9:6 রেজুলেশনটি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে কত সেকেন্ডের ভিডিও চান সেটা আমরা এখানে অ্যাড করে নেবেন। আমি এখানে 30 সেকেন্ডের ভিডিও চাই, তাই এখানে 30 সেকেন্ড রেখে দিলাম। দেন আমরা এটি এর কোয়ালিটি আমি এখানে 420 রেখে দিলাম। দেন এটি এক্সপোর্ট আইকনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমার যেমন এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে গিয়েছে। দেন সিম্পলি আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওয়াটারমার্ক ছাড়া না ডাউনলোড না করতে পারে। অবশ্যই আমার চ্যানেল একটি ভিডিও আপলোড করা আছে, সেটা অবশ্যই দেখে নিতে পারেন কীভাবে ওয়াটারমার্কটি রিমুভ করবেন। দেন এরপর আমরা এতে ক্রিয়েট নিউ উইথ ক্লিক করবো, এখান থেকে 9:6 রেজুলেশনটি সেট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে যে ভিডিওটি আমরা এক্সপোর্ট করেছি সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিয়ে আসার পর একদম ব্যাক চলে আসবো এবং আসার পর এখানে দেন এখান থেকে সিম্পলি অডিও অপশনে ক্লিক করবো এখান থেকে গান অ্যাড করার জন্য। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি গান নিয়ে নেবেন। আমি এখান থেকে সিম্পলি একটি যে কোনো একটি গান নিয়ে নিচ্ছি এবং গান নেওয়ার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে সিম্পলি ব্যাক চলে আসবেন। সিম্পলি এই গানের বাকি অংশটা আমরা এখান থেকে কেটে নেবো, তার জন্য সিম্পলি গানের লেয়ার উপর ক্লিক করবো এবং নিচের দিকে যাওয়ার পর এখানে সিম্পলি স্প্লিট অপশনটি ক্লিক করবো। ক্লিক করে নেওয়ার পর সিম্পলি আমরা ট্রিম টু রাইট অপশনে ক্লিক করে কেটে নেবো। দেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লুক লাগছে আমাদের এই ভিডিওটিকে। দেন এরপর আমরা যেটি করে নেবো এটি এক্সপোর্ট করে নেবো। এক্সপোর্ট করার জন্য ওপরে এই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, এছাড়াও আপনার যদি এই ধরনের শেয়ার আইকন থাকে ওটাকে ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। ভিডিওটি যদি এখন পর্যন্ত ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।